যদি কারো আশেপাশে যদি এমন দেখতে পান যে এইরকম মনে করছে, যে সে ছেলে হয়ে মেয়ে মনে করছে, এটা কিন্তু একটা মানসিক রোগ হতে পারে। সিনেমা টিনেমা দেখে তারপরে বিভিন্ন বন্ধুদের সাথে মিশে তার মধ্যেই মানসিক সমস্যা তৈরি হতে পারে। এর আধুনিক চিকিৎসাও আছে, যেটাকে বলা হয় কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এই থেরাপি নিয়মিত দিলে এই মানসিক সমস্যা দূরীভূত হয়ে যায়। এটা কিন্তু একটা মানসিক সমস্যা। যদি আশেপাশে যদি কাউকে দেখেন যে এইরকম মনে করে, তাহলে তাকে একদম দূরে ঠেলে দিয়েন না, তাকে তার চিকিৎসার ব্যবস্থা করান। আমাদের সমস্যা কি, একজন যদি ক্যান্সার রোগী হয় আমি কি করব, তাকে তাকে চিকিৎসার ব্যবস্থা করব, যে তাকে সুস্থ করতে হবে। আর যদি মনে করি তুমি ক্যান্সার রোগী, হ্যাঁ আমি তোমাকে স্বীকৃতি দিলাম, সামাজিকভাবে স্বীকৃত যে তুমি ক্যান্সার রোগী, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত তুমি ক্যান্সার রোগী, আমরা কি এটা। সুতরাং যদি এইরকম কোনো রোগীকে যদি পান, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তার স্বীকৃতি নয়, তার চিকিৎসার দরকার। হয়তো বিকৃত যৌনাচার তার ভিতরে ঢুকে আছে, তখন তাকে ইসলামী ট্রিটমেন্ট দিতে হবে। আর যদি তার মানসিক সমস্যায় থাকে, তাহলে আধুনিক থেরাপির মাধ্যমেও, কোনো মনোরোগ বিশেষজ্ঞের মাধ্যমেও অবশ্যই তাকে ভালো ইসলামিস্ট হতে হবে, তার মাধ্যমে কিন্তু এটা ট্রিটমেন্ট দেওয়া সম্ভব। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্রতম দিনে, সাপ্তাহিক ঈদের দিনে তার ঘরের মেহমান হয়ে জুমার সালাতে আসার জন্য তৌফিক দান করেছেন, সে রব্বুল আজ্জাতের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সজেন্ডার মতবাদ, ইসলামী দৃষ্টিকোণ। ট্রান্সজেন্ডারিজম, ইসলামিক পার্সপেক্টিভ। এই ট্রান্সজেন্ডার শব্দটি আমরা ইদানিংকালে অনেক ব্যাপকভাবে শুনছি বাংলাদেশের প্রেক্ষাপটে, যদিও এটার উৎপত্তি হয়েছিল আরও অনেক আগে। যেহেতু এই বিষয়টা, এই মতবাদের বীজ বাষ্প আমাদের শিক্ষার পাঠ্যপুস্তকে ঢুকে গিয়েছে, বাংলাদেশের বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় উঠছে, সুতরাং এটাকে নিয়ে আমাদের ভাবা উচিত এবং এ সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানাশোনা থাকা উচিত। ফেতনা যখন আসে, দুকুল ছাপিয়ে আসে, বাড়িঘর সব কিছুকে আক্রান্ত করে, নিজের পারিবারিক ব্যক্তি জীবন সামাজিক জীবন সব কিছুকেই আচ্ছন্ন করে ফেলে। এই জন্য ফেতনা সম্পর্কে যদি কেউ সচেতন না হয়, তাহলে সে খুব সহজেই ওই ফেতনার গেরাকলে পড়ে যাবে এবং ঈমান হারা হয়ে যাবে। এজন্য এই ট্রান্সজেন্ডার শব্দটি সাধারণ মানুষ তো দূরে থাক, শিক্ষিত মহলের কাছেও অনেক সময় মানে অপরিচিত ছিল, কারণ এই ফেতনাটা আমাদের দেশে গোপনে গোপনে কাজ করছিল, যেটা বাহ্যিকভাবে অনেকেই বুঝতে পারেনি। দুই তিন বছর আগে থেকে এটা নিয়ে লেখালেখি শুরু হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে আইন করার ব্যাপারেও অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে। সেই সম্পর্কে জ্ঞানী মহল অতটা মানে গুরুত্ব দেননি, কিন্তু বর্তমান সময়ে এসে এটা অনেক বেশি গুরুত্ব পেয়েছে। এই ট্রান্সজেন্ডার আসলে কি, ট্রান্সজেন্ডার বলতে কি বুঝায়? ট্রান্সজেন্ডার হচ্ছে জেন্ডার পরিবর্তন করা, জেন্ডার পরিবর্তন করা। জেন্ডার বলতে বুঝায় হচ্ছে পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ, অর্থাৎ পুরুষ এবং নারী। একজন নারী তার সব কিছুই আছে, নারীদের যে অঙ্গগুলো থাকা বাহ্যিকভাবে এক্সটার্নাল এবং ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গ সবই তার আছে, তিনি একজন নারী।
কিন্তু তিনি মনে মনে নিজেকে পুরুষ মনে করেন। তিনি মনে করেন আমি একটা ভুল দেহে ট্র্যাপড হয়ে গেছি, ট্রমাটাইজ হয়ে গেছি, আমি আটকে গেছি। তখন তিনি নিজেকে পুরুষ দাবি করেন এবং চান পরিবার সমাজ আমাকে পুরুষ হিসেবে মেনে নেক। অনুরূপভাবে একজন ছেলে, তার সবই আছে, সন্তান জন্মদানের ক্ষমতা আছে, বিবাহ করার শক্তি আছে, দেখতে ছেলের মতোই, দাড়ি আছে, গোফ আছে, সবই আছে, কিন্তু তিনি নিজেকে নারী মনে করেন, নিজেকে নারী মনে করেন, এবং তিনিও মনে করেন আমি ভুল দেহে আটকা পড়ে গেছি। তখন তিনি মেয়েদের মতো তার অঙ্গভঙ্গি, চলাফেরা, মেয়েদের সাথে থাকতে ভালোবাসা, মেয়েদের পোশাক পরা, লিপস্টিক, তারপরে হচ্ছে মানে টিপ দেওয়া, এবং তারা চাই পরিবার তাকে মেনে নেক, সমাজ তাকে মেনে নেক। এই যে মানুষের ভিতরে জেন্ডার পরিবর্তন করার মনোমানসিকতা, এটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। এটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। যেই পুরুষ নিজেকে নারী মনে করে এবং সমাজের কাছে নারী হিসেবে স্বীকৃতি চায়, এ হচ্ছে ট্রান্স ওমেন, মানে ছিল পুরুষ কিন্তু ট্রান্স হয়ে, ট্রান্সফরমেশন হয়ে সে ওমেন হয়ে গেছে, অর্থাৎ মেয়ে হয়ে গিয়েছে। অনুরূপভাবে একজন ছেলে, মানে একজন মেয়ে, মেয়েই ছিল কিন্তু সে নিজেকে ছেলে মনে করে, তখন তাকে বলা হয় ট্রান্সমেন। এরা নিজেকে হিজড়া পরিচয় দেয় না। এই ট্রান্সজেন্ডার হচ্ছে LGBTQ নামে একটা মতবাদ আছে, এটার একটা অংশ। LGBTQ এটা নেটে সার্চ দিবেন, সব কিছু পেয়ে যাবেন। LGBTQ হচ্ছে একটা একটা আন্দোলন, একটা আন্দোলন। এর হচ্ছে LGBTQ। এল মানে হচ্ছে লেসবিয়ান, লেসবিয়ান মানে হচ্ছে হোমোসেক্সুয়াল ওমেন, অর্থাৎ সমকামী নারী। জি শব্দের অর্থ হচ্ছে জি ফর গে, GYGAY, গে। গে হচ্ছে হোমোসেক্সুয়াল পারসন, অর্থাৎ সমকামী পুরুষ। LG, তারপর হচ্ছে বি হচ্ছে বায়োসেক্সুয়াল, মানে হচ্ছে এ হচ্ছে নারী এবং পুরুষ উভয়কামী, সমকামী এবং উভয়কামী। তারপর হচ্ছে টি হচ্ছে ট্রান্সজেন্ডার, মানে নিজেকে পুরুষ, নিজে পুরুষ, আসলে আল্লাহ তাকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু সে নিজেকে নারী মনে করে, নারী হিসেবে আন্দোলন করে পুরুষের অধিকার পাওয়ার জন্য। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। আরেকটা হচ্ছে কিউ, কিউ হচ্ছে কুইয়ার। কুইয়ার শব্দের অর্থ হচ্ছে বিকৃত যৌনাচার, অর্থাৎ বিকৃত লিঙ্গ আকর্ষণ। অর্থাৎ একজন পুরুষ অথবা মহিলা, একজন মানুষ যদি মনে করে আমি একজন পশুর মতো, তাহলে এটা তার অধিকার, এটা তার হিউম্যান রাইটস আছে যে সে নিজেকে ওটা দাবি করতে পারে। অর্থাৎ কিউয়ার বলতে যে স্পষ্টভাবে কি তার নিজেরাও জানে না। এই জন্য জাপানে দেখা গিয়েছে একজন যুবক ইউটিউবার, সে $1400 খরচ করে, $1400 খরচ করে নিজের জন্য একটা কুকুরের মানে তৈরি করেছেন, মানে কুকুরের একটা মানে খোলসের মতো তৈরি করেছে, এবং নিজেকে কুকুর ভাবতে তার ভালো লাগে, নিজেকে কুকুর ভাবতে তার ভালো লাগে। ছোটবেলা থেকে কুকুর পালন করত, কুকুর পুষত, কুকুরের মতো অঙ্গভঙ্গি, কুকুরের মতো ঘেউ ঘেউ করা, এগুলো দেখে তার ভালো লাগতো। এই জন্য টাকা খরচ করে সে কুকুরের রূপ নিয়েছে এবং রাস্তাঘাটে মানে ঘুরে বেড়ায়, এবং সে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি অ্যানিমেল ফিলিংসটা আমার খুব ভালো লাগছে। আলাইয়াজুবিল্লাহ। অন্যভাবে আরেকজন, সে নিজেকে মনে করে যে সে নিজে একজন মানুষ, কিন্তু তার মানে কি বলে মানে নেকড়ে হতে ভালো লাগে, নেকড়ে ভালো লাগে, সে নেকড়ের মানে সব কিছু নেকড়ের মতো করে নিজেকে সাজিয়েছে, দেখতে একদম অবিকল নেকড়ের মতোই,
রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে, এগুলো যে এত নর্মালাইজ হয়ে গিয়েছে যেটা বলার বাইরে, সুবহানাল্লাহ বিহামদিহি। এই ট্রান্সজেন্ডার শব্দটি সর্বপ্রথম উৎপত্তি হয়েছিল আমেরিকাতে 1965 সালে। এই জেন্ডার মনে রাখবেন, ইসলামে নারী এবং পুরুষ ছাড়া তৃতীয় কোনো জেন্ডার নেই, থার্ড জেন্ডার বলতে কিছুই নেই, এটা আমি পরে বলবো। এই যে জেন্ডার, এই জেন্ডার, এই জেন্ডারের এই মানে এই মানে এই ধারণাটাই পাল্টে দিয়েছে আমেরিকাতে সর্বপ্রথম এটা শুরু হয়েছিল। একজন মানে প্রফেসর যিনি শিশুরোগ বিশেষজ্ঞ আমেরিকারই, সে মানে দুই সন্তানের জনক, 65 বছর বয়স, 2011 সালে তার মনে হয়েছে আমি তো পুরুষ না, আমি নারী। সে সমাজে নারী হিসাবে মানে স্বীকৃতি দিল, তাকে মানুষ সেলিব্রেট করলো, এবং সে একদম চুল টুল রেখে সব কিছুতে একদম নারী বনে গেল, নাউজুবিল্লাহ মিন জালিক। এই আমেরিকারই আরেকজন, সে মানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রিটায়ার্ড পারসন, রিটায়ার করার পরে তার মনে হচ্ছে সে দুটা বিয়ে করেছে এবং দুই ঘরে 4টা সন্তান আছে তার, সে তার মানে শেষ বয়সে গিয়ে, বুড়া বয়সে গিয়ে তার মনে হয়েছে সে আসলে পুরুষ না, সে ভুল দেহে ছিল, সে আসলে নারী, নাউজুবিল্লাহ মিন জালিক। এরা হচ্ছে ধনাঢ্য পরিবার এবং এরা মানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য। আমেরিকাতে এই মতবাদ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেতে 70 বছর সময় লেগেছিল, ভিতরে ভিতরে তারা কাজ করেছে, মানে কখনো হাল ছাড়েনি, হাল ছাড়েনি। 2015 সালে গিয়ে রাষ্ট্রীয়ভাবে তো স্বীকৃতি পেয়ে গিয়েছে। এই যে আরেকজন মানে আরেকজন পুরুষ, সে নিজেকে নারী দাবি করতো যে আমি নারী, এই জন্য সে একটা মানে করাপশন করেছে, তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে, মেয়েদের মানে মানে সেক্টরে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, মেয়েদের কেবিনে গিয়ে সে দুইজনকে গর্ভবতী করে ফেলেছে। এটা নিজেকে মানে যে শয়তান যে কত মানে মানে কিভাবে মানুষকে নিচে নামিয়েছে কল্পনা করতে পারেন। এ যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, ভারতে দেখা গেল মেয়েতে মেয়েতে বিবাহ হয়েছে, মেয়েতে মেয়েতে বিবাহ হয়েছে, সমকামী, মানুষ মনেই করেছে সমকামী, এবং মানে পত্রিকাতেও তো দেখা গিয়েছিল যে সমকামী মানে তারা বিবাহ করেছে এবং তার একটা সন্তানের জন্ম দিয়েছে। বিষয়টা অদ্ভুত, কিন্তু আসলে অদ্ভুত না। এখানে যেই ছেলেটা ছিল, যেই মেয়ে মানে ওখানে দেখা যাচ্ছে যে যে ছেলের মতো করে মানে মানে একটু ছেলের পোশাক পরে আসে, আসলে ও হচ্ছে একজন নারী, কিন্তু ট্রান্স ম্যান, নারী হয়ে নিজেকে পুরুষ মনে করে। আর যে মেয়েলি পোশাক পরে আসে, এ হচ্ছে মানে যাকে বাবা মনে করা হচ্ছে তাকে দেখতে মেয়ের মতো লাগতেছে, আর যাকে মানে মা মনে করা হচ্ছে তাকে দেখতে ছেলের মতো লাগছে। যে শাড়িটারি পরে আসে মেয়েদের মতো করে, এ হচ্ছে আসলে ট্রান্স ওমেন, ছিল ছেলে কিন্তু মেয়ের বেশ ধারণ করেছে, আর এই বিবাহ করেছে, বিবাহ করে সন্তান জন্ম নিয়েছে। মানুষ মানে প্রথমে মনে হতে পারে যে আসলে মানে মেয়েতে মেয়েতে কিভাবে সন্তান জন্ম দিতে পারে, ছেলেতে ছেলেতে কিভাবে সন্তান জন্ম দিতে পারে, আসলে বিষয় সেটা না। ট্রান্স ওমেন ট্রান্স ম্যান এই শয়তানি কারবার করে তারা মানে তারা এই রকম করে, নাউজুবিল্লাহ মিন জালিক। এদের উৎপত্তি কখন হয়েছিল? মূলত এদের উৎপত্তি হয়েছিল 1870 সালে। 1870 সালে এদের কাজ শুরু হয়েছিল, যে সমকামিতা যেটা হোমোসেক্স, এটা তো মানে আল্লাহ রাসূলের যুগের পূর্ব থেকে, লুত আলাইহিস সালামের যুগের লোকেরা সর্বপ্রথম এই মানে এই নিকৃষ্ট কাজ করেছিল। তার পূর্বে, লুত আলাইহিস সালামের কওমের পূর্বে, এই জঘন্য পাপের সাথে মানুষ পরিচয় ছিল না, এই জঘন্য পাপ মানুষ করেনি, তার যুগ থেকে এটা এসেছিল। কিন্তু এই যে হোমোসেক্স মানে এটার যে সামাজিকভাবে এটা যে সমাজে স্বীকৃতি পাওয়া, এর আন্দোলন বা এর কার্যক্রম এজেন্ডা শুরু হয়েছিল সে 1800 শতকে। তার বিরুদ্ধে কারা তার কাজ করেই যাচ্ছে এবং তারা হতাশ হয়নি, এবং শেষ পর্যন্ত 100 বছর পরে হলেও তারা এটার ফলাফল দেখতে পেয়েছে। বর্তমান বিশ্বে
প্রায় 1700টি এদের মানে বিভিন্ন সংস্থা আছে, এই সংস্থার নামে বেনামে তারা এই এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। 2015 সালে 15টা দেশে রাষ্ট্রীয়ভাবে তারা স্বীকৃতি পেয়েছে। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া মানে একজন ছেলে একজন ছেলেকে বিবাহ করতে পারে, কোনো সমস্যা নেই, একজন মেয়ে আরেকজন মেয়েকে বিবাহ করতে পারে, কোনো সমস্যা নেই। এমনকি আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থা, বিভিন্ন ফাউন্ডেশন, এমনকি জাতিসংঘের হিউম্যান রাইটস পর্যন্ত এদেরকে ফান্ডিং দিচ্ছে। বাংলাদেশে যারা এই কাজ করে, এই ব্র্যাক সহ আরো বিভিন্ন যে এনজিওগুলো আছে, তারা ফান্ডিং পায় বিদেশ থেকে এবং তারা ভিতরে ঢুকে আমাদের একদম সামাজিক পর্যায়ে ঢুকে আমাদেরকে খুব শ্রম শুনে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করছে। অলরেডি তাদের একটা মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে। সুতরাং সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। তারা কিছু ক্রাইটেরিয়া দিয়েছে যে একজন ট্রান্সজেন্ডার কিভাবে মানে বুঝবে। প্রথমত হচ্ছে মানে যে ট্রান্সজেন্ডার সে নিজের লিঙ্গতে সন্তুষ্ট না, সে যে একজন মেয়ে মেয়ে হয়ে সন্তুষ্ট না, অথবা সে একজন ছেলে ছেলে হয়ে তার সন্তুষ্ট না। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সে বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহী, মানে মেয়ে হয়েও তার ছেলে হতে মন চায়, ছেলে হয়েও তার মেয়ে হতে মন চায়, মেয়ে হতে মন চায়। তারপর আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে সে সমলিঙ্গের সাথে থাকতে অস্বস্তি বোধ করে কিন্তু বিপরীত লিঙ্গের সাথে সে কমফোর্ট ফিল করে। এখানে মনে করেন সবাই এখানে পুরুষ আছে, এখানে যদি একজন মেয়ে আসে, একজন মেয়ে মানুষ এসে যদি এখানে বসে, সে নিজেও অস্বস্তি বোধ করবে, এখানে যারা পুরুষ আছে তারাও অস্বস্তি বোধ করবে, উপরে মহিলারা আছে, ওখানে যদি কোনো পুরুষ মানুষ গিয়ে বসে ওখানে ওই পুরুষ মানুষটাও অস্বস্তি বোধ করবে। নিজেকে এখানে বসে থেকে যতটা স্বাভাবিক তার মনে হচ্ছে, ওখানে তার স্বাভাবিক মনে হবে না। অন্যভাবে ওই মহিলাদের কাছে এটা অস্বস্তির কারণ দেখা দিবে। কিন্তু যারা ট্রান্সজেন্ডার, যারা ট্রান্সমেন অর ওমেন, তারা বিপরীত লিঙ্গের সাথে থাকতে বেশি ভালোবাসে। মেয়েদের মতো একটু কথাবার্তা করা, মেয়েদের মতো একটু ইয়েটে করা, পোশাক পরিধান করা, সাজুগুজু করা, এগুলোই তার ভালো লাগে। মেয়েদের সাথে থাকতে তার ভালো লাগে, মেয়েদের বাথরুম ব্যবহার করবে, মানে সব কিছু মেয়েদের মতো করে চায়। এরপরে তারা মানে মানে হচ্ছে এরা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করে, সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করে, এটাকে বলা হয় জেন্ডার ডিসফোরিয়া। মানে এটা হচ্ছে ট্রান্সজেন্ডার, আপনি কি মনে করেন এটা হচ্ছে হোমোসেক্স, অর্থাৎ সমকামী, তার আপডেট ভার্সন হচ্ছে এই মানে ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে মূলত সামাজিকভাবে সমাজকে ধ্বংস করার পায়তার করা হচ্ছে এবং এর মাধ্যমে মুসলিম সমাজকে নিধন করার চেষ্টা করা হচ্ছে। সমকামিতাকে আল্লাহ হারাম করেছেন, এই পাপের কারণে লুত আলাইহিস সালামের গোত্র সাদম গোত্রকে আল্লাহ তাআলা পুরো শহরকে উল্টিয়ে মানে মানে ধ্বংস করে দিয়েছেন। আজও জর্ডানের ওই ডেড সিতে কোনো কীট পতঙ্গ পোকামাকড় কিছুই ওখানে জন্মায় না, অভিশপ্ত এলাকা। আর সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোতে, মুসলিম রাষ্ট্রগুলোতে জোরে সোরে নামে বেনামে ফান্ডিং দিয়ে টাকা পয়সা উজাড়ভাবে ঢেলে তারা আমাদের আদর্শকে জলাঞ্জলি দেওয়ার পায়তারা করে যাচ্ছে। এই LGBTQ এর প্রধান টার্গেট হচ্ছে আহলুল ইসলাম, অর্থাৎ ইসলামপন্থীদের, নিজেরা তারা ধ্বংস হয়েছে। জাপানে জন্মহার শূন্য কোটায় চলে এসেছে, শূন্য কোটায় চলে এসেছে, অর্থাৎ 100 বছর পরে জাপানি লোকই খুঁজে পাওয়া যাবে না, অন্য দেশের লোকগুলো হয়তো ওখানে গিয়ে বসবাস করবে। আমেরিকা নিজেও এর ভুক্তভোগী হয়েছে। সুতরাং তারা নিজেরা ধ্বংস হচ্ছে এবং তারা চায় ও অন্য অন্যরাও ধ্বংস হোক। সুতরাং মানে এই দাবি কখন, এটা এই চক্রান্ত কখনোই সফল হতে দেয়া যাবে না। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে হিজেরা, যাদেরকে আমরা বলি ইন্টারসেক্স, হিজেরা এবং ট্রান্সজেন্ডার কি এক? না, হিজেরা এবং ট্রান্সজেন্ডার এক নয়। হিজেরা হচ্ছে, এরা হচ্ছে লিঙ্গ মানে এটাকে বলা হয় মানে যাদের হাত নেই পা নেই তাদেরকে কি বলা হয়? প্রতিবন্ধী, তাই না? এটা হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী, অর্থাৎ তাদের তারা ছেলে নাকি মেয়ে। মানে একটা ছেলের বাহ্যিক নিদর্শন হচ্ছে
তাকে তার একটা পেনিস থাকবে বা এটাই হচ্ছে তার মানে প্রাইমারি মানে সোর্স মানে মানে নিদর্শন হচ্ছে তার একটা পুরুষাঙ্গ থাকবে তাহলে সে তাকে ছেলে হিসেবে প্রমাণিত হবে আর মেয়ের ক্ষেত্রে তার হয়তো বা মানে মানে স্ত্রীলিঙ্গ থাকবে অথবা তার ব্রেস্ট থাকবে এটাতে বোঝা যাবে সে মেয়ে কিন্তু একজন মানে যিনি লিঙ্গ প্রতিবন্ধী অর্থাৎ ইন্টারসেক্স তার ক্ষেত্রে এটা মানে বিপরীত হতে পারে একইভাবে পুরুষাঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটাই একসাথে থাকতে পারে অথবা কোনো মতে পেশাব করার জায়গা থাকতে পারে এটা একটা রোগ এটা একটা রোগ এটা ট্রান্সজেন্ডার নয় ইসলাম তাদেরকে সমাচ্যুত করেনি ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে তারাও আশরাফুল মাখলুকাত তারাও আশরাফুল মাখলুকাত তার ভিতরে যদি ছেলেদের মানে মানে সিম্পটমস যদি বেশি দেখা যায় ছেলেদের অঙ্গভঙ্গি বা মানে তার মানে পেশাব করার জায়গাটা কিছুটা ছেলেদের মতো তাহলে তিনি ছেলে হিসেবে স্বীকৃতি পাবেন এবং উত্তরাধিকার সূত্রে তার পিতার কাছ থেকে ছেলে হিসেবে তিনি তার উত্তরাধিকার পাবেন আর যদি দেখা যায় তার অঙ্গভঙ্গি হচ্ছে একটু মহিলাদের মতো তারপরে হয়তোবা তার ব্রেস্ট আছে কিন্তু আসলে তার হয়তোবা মাসিক হয় না এরকম কোনো লিঙ্গ প্রতিবন্ধী থাকতে পারে তাহলে তিনি মেয়ে হিসেবে পরিগণিত হবেন তবে এটা যদি মানে শৈশবকালে যদি এটা চিকিৎসা করা হয় সম্পূর্ণরূপে এটা ভালো হওয়া সম্ভব পিজি হসপিটালে এটার একটা মানে বিভাগই আছে কারো যদি এরকম সমস্যা হয় সরকারিভাবে ফান্ডিং দেওয়া হয় সরকারিভাবে মানে চিকিৎসার ব্যবস্থা করা হয় এটা সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব এটার জন্য সার্জারি করা ইসলামে বৈধ এটা কোনো সমস্যা নেই হিজরারা কখনোই মানে মানে আশরাফুল মাখলুকাতের বাহিরে নয় তারাও মানুষ তারাও শরিয়াত শরিয়াতের অন্তর্ভুক্ত তারাও যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে সিয়াম রাখে তাহলে তারাও জান্নাতে প্রবেশ করবে এতে কোনো সমস্যা নেই তবে ট্রান্সজেন্ডার ভিন্ন জিনিস ট্রান্সজেন্ডার ভিন্ন জিনিস একজন পুরুষ একজন নারী যে নিজেকে নারী মনে করে তার একটা পেনিস আছে শুধু বাহ্যিকভাবে সে মানে সাজুগুজু করে মেয়েদের মতো বেশ ধারণ করে আসে সে কখনোই মেয়ে হতে পারে না অনুরূপভাবে সার্জারির মাধ্যমে এখন লিঙ্গ পরিবর্তন করা হচ্ছে সার্জারির মাধ্যমে একজন মেয়ে মানে তার ব্রেস্ট মানে কেটে ফেলে তারপরে তার মানে মানে তার মানে গুপ্তাঙ্গেও মানে সার্জারি করে ওখানে একটা মানে কৃত্রিম মানে ওটা একটা মানে হাত থেকে অথবা অন্য কোথাও থেকে গোস্ত নিয়ে একটা পেনিস ওখানে স্থাপন করে দেওয়া হয় এবং তার ভিতরে মানে কি বলে যে মহিলাদের পুরুষদের যে হরমোন পুরুষদের হরমোন হচ্ছে টেস্টোস্টেরন আর মেয়েদের হরমোন হচ্ছে ইস্ট্রোজেন পুরুষদের যে হরমোন প্রধান হরমোন টেস্টোস্টেরন যদি মানে পুরুষের যে এই একটু রাগ তারপরে একটু তার পেশিগুলো একটু শক্তি মানে শক্তিশালী হাড় শক্তিশালী মূলত এই হরমোনের কারণেই পুরুষদের মানে মানে চামড়া তারপরে মানে তাদের কথাবার্তার ভয়েস মানে টোন সব কিছুই আলাদা হয় মূলত এই হরমোনের কারণে আর মেয়েদের একটু তাদের একটু কামনীয়তা একটু মানে নরম শরীর তারপরে তাদের কণ্ঠের মানে মানে চিকন চিকন কণ্ঠ এটা মূলত আসে অথবা একটু স্থূলতা একটু মানে চর্বি বেশি এটা মূলত ইস্ট্রোজেন হরমোন থাকার কারণেই তাদের ভিতরে তাকে দেখলে মনে হয় সে মেয়ে মেল স্বভাবের মনে হয় এই যে ট্রান্সজেন্ডার যারা মানে কি বলে সার্জারি করে একজন পুরুষও সে কি করে ওই তার পেনিসটা কেটে ফেলে ওখানে কৃত্রিম মেয়েদের অঙ্গ মানে স্থাপন করার মানে করে তারপরে করে কি মানে চূড়াভাবে মানে ইস্ট্রোজেন হরমোন নাই হরমোন নেওয়ার কারণে দেখা যাচ্ছে তার ব্রেস্ট উঁচু হয়ে যাচ্ছে তারপরে তার কোমরে একটু মানে চর্বি জমে যাচ্ছে তারপর মেয়েদের মতো তার অঙ্গভঙ্গিগুলো মেয়েদের মতো হয়ে যাচ্ছে তার দাড়ি আর গজাচ্ছে না মানে মানে মুখটাও মানে হয়ে যাচ্ছে মেয়েদের মতো হয়ে যাচ্ছে মূলত হরমোনালগত হরমোন মানে স্থাপন করে তারা এইভাবে মানে মেয়ে থেকে পুরুষ হয়ে যায় আবার পুরুষ থেকে মেয়ে হয়ে যায় কিন্তু আদৌ কি সার্জারির মাধ্যমে একজন পুরুষকে মহিলা বানানো সম্ভব একজন মেয়েকে পুরুষ বানানো সম্ভব কখনোই সম্ভব নয় এখানে জেনেটিক একটা বিষয় আছে
মানে জেনেটিক বিষয় হচ্ছে একজন পুরুষের 23টি ক্রোমোজোম এবং মহিলাদের 23টি ক্রোমোজোমের সমন্বয়ে একজন সন্তান জন্ম লাভ করে, সন্তান জন্ম লাভ করে। আল্লাহ তাআলা বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত বীর্য থেকে। পুরুষের যেমন বীর্য আছে মহিলাদেরও তেমনি বীর্য আছে। পুরুষদের ক্রোমোজোম অর্থাৎ তাদের ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই, আর মেয়েদের হচ্ছে এক্স এক্স ডবল এক্স। যেই মানে মানুষের মধ্যে ওয়াই ক্রোমোজোম নাই সে কখনোই পুরুষ হতে পারবে না, কখনোই পুরুষ হতে পারবে না। সে তার মানে পেনিস লাগাক বা কি করুক না করুক, যতই কিছু দেখে এই যে ভিতরে ভিতরে যে মানে মানে শুক্রাণু তৈরির যে প্রসেসটা, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ জন্মগতভাবে স্থাপন করে দিয়েছেন দেহের মধ্যে। যতই সার্জারি করা হোক না কেন, একজন মানুষ একজন মেয়ে মানুষ কখনোই শুক্র তার দেহে তৈরি হবে না। অন্যভাবে একজন মেয়েকে যতই সার্জারি করে পুরুষ বানানো হোক না কেন, মেয়ে বানানো হোক না কেন, একজন পুরুষকে মেয়ে বানানো হোক না কেন, সে কখনোই ডিম্বাণু তৈরি করতে পারবে না, ডিম্বাণু তৈরি করতে পারবে না। এই জন্য এক্স ক্রোমোজোমের সাথে ছেলেদের এক্স ক্রোমোজোমের সাথে যদি মেয়েদের এক্স ক্রোমোজোম যদি মিলিত হয় তখন তাদের মানে ওই নুতফাতিন আমশাজ থেকে মেয়ে মানে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। আর যদি ছেলের ওয়াই ক্রোমোজোমের সাথে মেয়ের এক্স ক্রোমোজোমের যদি সংমিশ্রণ ঘটে ডিম্বাশয়ের তখন সেখান থেকে ছেলে সন্তান জন্মগ্রহণ করে। এটা হচ্ছে আল্লাহর দেওয়া প্রদত্ত, আল্লাহ দেয়া আল্লাহর দেয়া জিনিস। সুতরাং মানে জেন্ডার সার্জারির মাধ্যমে জেন্ডার পরিবর্তন করে আদৌ একজন মহিলা পুরুষ হতে পারে না, অনুরূপভাবে একজন পুরুষ আদৌ মহিলা হতে পারে না। যদিও মানে সার্জারির মাধ্যমে একজন পুরুষ ভিতরে ডিম্বাশয় তৈরি করেছে মানে টেস্ট মানে টেস্ট টিউবের মাধ্যমে সেখানে মানে মানে তার মানে বীর্য ঢুকিয়ে ওখানে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আল্লাহ তাআলার এই স্বাভাবিক প্রসেসকে ধ্বংস করার জন্য মানুষ যে কত নিচে নেমেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, বলাই বাহুল্য। আল্লাহর সৃষ্টিকে যারা পরিবর্তন করে তাদের জন্য জান্নাত হারাম, তারা জাহান্নামে প্রবেশ করবে। আর এটাকে যারা বৈধ মনে করবে তারা কাফের হয়ে যাবে সরাসরি, সাথে সাথে তারা মুরতাদ হয়ে যাবে। সুতরাং সাবধান, একজন পুরুষ কখনোই নারী হতে পারেন না, একজন নারী কখনোই পুরুষ হতে পারেন না, এটা সার্জারির মাধ্যমেও সম্ভব নয়, সার্জারির মাধ্যমে সম্ভব নয়। সুতরাং এই ট্রান্সজেন্ডার নামে যে বাংলাদেশের হো চি মিন ইসলাম বগুড়ার হো চি মিন ইসলাম, সে 2018 সাল পর্যন্ত সে পুরুষ হিসেবে সে বাংলাদেশে থাক মানে ছিল, এবং সে এই এলজিবিটি কিউয়ের একদম মানে উচ্চ পদস্থ মানে অ্যাক্টিভিস্ট, এবং সে সার্জারির মাধ্যমে সে পুরুষে পুরুষে রূপ নারীতে রূপান্তরিত হয়েছে, সার্জারিও নাকি করেছে। আবার বাজে বাজে বলে আমার মানে আমি আমার ছেলের মতোই সব কিছু অঙ্গ আছে কিন্তু আমি নিজেকে মেয়ে মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ট্রান্সজেন্ডার, সে আসলেই ছেলে কিন্তু নিজেকে মেয়ে মনে করে, সে চান্স পেয়েছে এবং তাকে বৈধতা দেওয়া হয়েছে তৃতীয় লিঙ্গের মতো করে। অর্থাৎ এই ট্রান্সজেন্ডার কিন্তু হিজড়া নয়, কিন্তু এই মানুষ অনেক সময় এই ট্রান্সজেন্ডারকে হিজড়া মনে করে এটাকে স্বাভাবিক মনে করতে পারে, কিন্তু আদৌ এটা স্বাভাবিক ব্যাপার নয়। বাংলাদেশের সংবিধানে হিজড়াদের রাষ্ট্রীয় অধিকার সংরক্ষণ করা হয়েছে, তারাও বাংলাদেশের নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা পাবে, তৃতীয় লিঙ্গ হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু এই ট্রান্সজেন্ডাররা এই হিজড়ার এই লাইন ধরে তার রাষ্ট্রীয় মর্যাদা কামনা করছে, যেটা আদৌ উচিত নয়। হিজড়া এবং ট্রান্সজেন্ডার আদৌ এক নয়, এক নয়। এই মতামতকে তারা এই মানে মতবাদকে তারা কিভাবে শক্তিশালী করছে, কিভাবে তার কয়েকটি মানে পর্যায়ে আছে। প্রথমত হচ্ছে চিন্তা যুদ্ধ, ইন্টেলেকচুয়াল ওয়ার, যেটাকে আরবিতে বলে আল গজউল ফিকরি, চিন্তা যুদ্ধ। ক্রুসেডের যুদ্ধে মুসলিমদের কাছে যখন নাইটরা মানে সশস্ত্র যুদ্ধে হিত্তিনের যুদ্ধে যখন তারা নাস্তানাবুদ হয়েছিল তখন তারা যুদ্ধের মোড় পরিবর্তন করে দিয়েছে, এবং
তারা ভিন্ন একটি পদ্ধতি প্রয়োগ করেছে এবং যেটাকে তারাই নামকরণ করেছে ইন্টেলেকচুয়াল ওয়ার, অর্থাৎ চিন্তা যুদ্ধ। কাফির মুশরিকদের সাথে আপনার সশস্ত্র কোনো যুদ্ধ হবে না, কিন্তু তারা তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা সব কিছু আপনার ভিতরে ট্রান্সফার করবে এবং আপনি মুসলিম হয়ে কাফেরদের মতো আচরণ করবেন। পোশাক আশাকে, চুলের কাটিং, আর বাড়ির ডিজাইন, আর বাথরুমের ডিজাইন, সব কিছুতে থাকবে পাশ্চাত্যের সদর্বে প্রভাব। তারা এইভাবে আমাদেরকে চিন্তাগতভাবে আমাদেরকে ধরাশায়ী করেছে। আজকে একজন পুরুষ নিজের স্ত্রীকে চায় ওই নায়িকাই নায়িকার মতো করে চাই, নাটকের ওই মানে মানে নায়িকার মতো করে চাই। একজন মেয়ে তার স্বামীকে চায় আমার স্বামী সব সময় ওই নায়কের মতো রোমান্টিক থাকবে। এই চিন্তা চেতনা কে তাকে ঢুকিয়ে দিয়েছে? সিনেমার মাধ্যমে লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এই যে সিনেমাগুলো তৈরি করা হচ্ছে, ডকুমেন্টারি তৈরি করা হচ্ছে, এগুলোর মাধ্যমে মূলত আমাদের চিন্তা চেতনাতে এই বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা চিন্তা ভাবনা করি ওই সিনেমাতে কি দেখলাম ওইভাবে আমাদের আমরা বাস্তব জীবনকে পাওয়ার চেষ্টা করি, বাস্তব জীবনকে পাওয়ার চেষ্টা করি এবং বাস্তবে সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে। মানুষ বাংলা মুভি দেখে না, হিন্দি মুভি দেখে, তারপরে বলিউডের হলিউডের মুভি দেখে, আর তাদের যে বিকৃত যৌনাচার, তাদের যে বিকৃত মন মানসিকতা, সামাজিকতা, ওগুলোও অটোমেটিক্যালি চিন্তা চেতনার মাধ্যমে অবলীলায় অবচেতনভাবে আমাদের ভিতরে প্রবেশ করে, আমাদের ব্যক্তি জীবনে প্রবেশ করে এবং তার প্রভাব পড়ে আমাদের পরিবারে, তার প্রভাব পড়ে আমাদের সমাজে। এই চিন্তা যুদ্ধে যদি মুসলিমরা যদি এটাকে প্রতিহত করতে না পারে, তাহলে অস্ত্র যুদ্ধের মাধ্যমে কখনোই তাদেরকে পরাজিত করা সম্ভব নয়। ইংরেজরা 190 বছর এই ভারত উপমহাদেশ শাসন করেছে, তারা লেজ গুটি নিয়ে চলে গিয়েছে, কিন্তু তাদের চিন্তা চেতনা আজও আমরা লালন করি, আজও আমরা তাদের চিন্তা চেতনা লালন করি। আজও অফিস পাড়াতে তাদের পদ্ধতি অনুযায়ী বিচার করা হয়, আজও আমাদের মন মানসিকতায় ওটাই আমরা পছন্দ করি। এই দিক থেকে তারা অনেকটাই সফল হয়ে গিয়েছে। দ্বিতীয়ত ব্যাটল ওয়ার, চিন্তা যুদ্ধের ব্যাটল ওয়ার হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আমরা ছোটবেলাতে যখন সামাজিক বিজ্ঞান বই পড়তাম, তখন দেখা যেত মানে এক মানে বাবা মা আর একটা ছেলে অথবা একটা মেয়ে, কি সুখী পরিবার, আর যার সন্তান বেশি তার সমস্যার শেষ নাই। এগুলো মূলত মানে সুপরিকল্পিতভাবে মানে ছোটবেলা থেকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, আমেরিকার শিশু শ্রেণীতে যে বই পড়ানো হয় ওখানে লেখা আছে আই এম জাজ, একটা ছোট বালক, লিটল বয়, কিন্তু সে নিজেকে মানে সে মানে মানে ঝুঁটি বেঁধে আছে, তারপরে মেয়েদের মতো একটু মেয়েদের মতো স্বভাব, মেয়ে মানে মেয়েদের আকৃতি সে আঁকিবুকি করছে, এবং সে ওখানে লেখা আছে আই এম জাজ, আই হ্যাভ গার্ল মাইন্ড বাট বয় বডি, দিস ইজ কল্ড ট্রান্সজেন্ডার, আই ওয়াজ বর্ন দিস ওয়ে। এখানে আমি জাজ, আমার একটা মেয়েলি মন আছে কিন্তু আমার বডিটা পুরুষের, আমার বডিটা হচ্ছে ছেলেদের কিন্তু আমার মনটা মেয়ে, দিস ইজ কল্ড ট্রান্সজেন্ডার, এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার, আই ওয়াজ বর্ন দিস ওয়ে, আমি এইভাবেই জন্মগ্রহণ করেছি। হোয়াট ইজ দিস, এটা কাকে শেখানো হচ্ছে? ছোট বাচ্চাকে শেখানো হচ্ছে। বাংলাদেশেও এদের সপ্তম শ্রেণীতে শরীফ শরীফার গল্প আমি নিজেই দেখলাম, 51 এবং 52 নম্বর পৃষ্ঠাতে শরীফ মানে খুশি মানে আরেকটা বইয়ে দেখেছিলাম খুশি আপা, খুশি আপা তার ছাত্রদের মানে তার স্টুডেন্টদেরকে শেখাচ্ছেন, আমরা যাদেরকে বাহ্যিকভাবে পুরুষ মনে করি তার হয়তো বা গোপ আছে, দাঁড়িয়ে আছে, তিনি আসলে পুরুষ নাও হতে পারেন। এটা কাদেরকে শেখানো হচ্ছে? এই বাংলাদেশের শিক্ষা মানে পাঠ্যপুস্তকগুলোতে শেখানো হচ্ছে। আমরা যাদেরকে মেয়ে মনে করি তিনি হয়তো বা শাড়ি পরে আছেন অথবা তিনি অন্য কিছু পরে আছেন, তিনি হয়তো বা নারী নাও হতে পারেন। আবার শরীফ শরীফার গল্প, একজন শরীফ কিভাবে শরীফা হয়ে গেলেন। 2020 সালে জিব্রান শারবিন আক্তার ঝিনুক, শারবিন আক্তার ঝিনুক একজন মেয়ে, তার মেয়ে বান্ধবের প্রতি অ্যাট্রাকশন ফিল করেন, যৌন আকর্ষণ বোধ করে, লেসবিয়ান,
সে তার বান্ধবীকে বিয়ের করার জন্য সে নিজেকে পুরুষ পুরুষ মনে করে, এমনকি ভারতে গিয়ে সে সার্জারি করে পুরুষ হয়ে গেছে, যে মানে ঝিনুক থেকে জিব্রানে পরিণত হয়ে গেছে। এই বাংলাদেশেই কোথায় আছি আমরা? আমাদের সন্তান যদি কোনো, আমাদের মেয়ে যদি মনে করে বাবা আমার তো নিজেকে মেয়ে মনে হয় না, আমি তো ছেলে, কি করবেন তখন আপনি? আপনার ছেলে 20 বছরের যুবক, সে যদি বাড়িতে এসে বাসায় বলে করে বাবা আমি তো পুরুষ না, আমি তো মেয়ে, আমাকে শাড়ি কিনে দাও, আপনি কি করবেন? সেই প্রস্তুতি কি আছে আপনার? সেই প্রস্তুতি কি আমার আছে? ঘুমানোর কি সময় আছে? নাই। এই যে বাংলাদেশের একজন প্রবাসী, তিনি মানে মানে আমেরিকান থাকেন, তার মেয়ে, তার মানে ছেলে হঠাৎ নিজেকে মেয়ে মনে করে, বাবা মা তো স্বীকৃতি দেয় না, থাকে বিদেশে পড়াশোনা করে, তো তাদের সিলেবাসে পড়াশোনা করে, নিজেকে সে মেয়ে মনে করে, বাবা মার স্বীকৃতি দেয় না, মেয়েদের মতো করে সবকিছু কিনে চাই, সবকিছু মেয়েদের মতো করে চাই, বাবা মা স্বীকৃতি দেয় না, সেই জন্য কি করেছে, বাংলাদেশে পালিয়ে চলে এসেছে, এ ট্রান্সজেন্ডারদের সাথে সে যোগ দিয়েছে, বাবা মাও চলে গেছে, এখন মা আক্ষেপ করে বলতেছে কি সর্বনাশ হয়ে গেল আমার, কি কারণে আমি বিদেশে পাড়ি জমিয়েছিলাম। এই মানে এই কপাল পড়া ভাগ্য যে আমার আপনার হবে না তার কোনো গ্যারান্টি নাই, এই যে নাটক সিনেমার মাধ্যমে, খবরদার নাটক সিনেমার মাধ্যমে হয়তো আপনি বিনোদন নেওয়ার জন্য নাটক দেখছেন, বিনোদন নেওয়ার জন্য আপনি হয়তো বা মানে মুভি দেখছেন, সিনেমা দেখছেন, আপনার নাতি নাতনিকে ছেলেদেরকে আপনি এটা নর্মাল কিছু মনে করছেন, কিন্তু খবরদার এর মাধ্যমে মানসিকভাবে সে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনার ছেলেটা দরজা লাগিয়ে দিয়ে সারাদিন মোবাইলে কি দেখে, খোঁজ নিয়েছেন? মেয়েটা সারাদিন একাকী কি করে, কার সাথে মিশে, ছেলেটা কার সাথে মিশে, আদর্শ কোন দিকে চলে যাচ্ছে, খোঁজ কি কখনো নিয়েছেন? সুতরাং সাবধান, এই মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আশ্চর্য হতে হয়। এই যে মানে মানে তারা এমনভাবে গবেষণা করছে এই ট্রান্সজেন্ডার কিভাবে ট্রান্সজেন্ডার হবে, এর ক্রাইটেরিয়াগুলো কি হবে, এগুলো নিয়ে হাজার হাজার কোটি ডলারের গবেষণা হচ্ছে, এবং তারা সিনেমা বানাচ্ছে এগুলোর মাধ্যমে, এগুলো মতবাদ তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সুতরাং শুধু মসজিদ মাদ্রাসা এগুলো, হ্যাঁ এগুলো এগুলো তো অবশ্যই দিন ধর্ম পালনের বিষয়, কিন্তু বৈষয়িক যে একটা ব্যাপার আছে, এই দুনিয়াকে ধারণ করে আমাদেরকে আখেরাতের পথে পাড়ি জমাতে হয়, ওই চিন্তা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এই বাংলাদেশে কিন্তু এখনো নিরাপদ নয়। 2021 সালে এই যে হোচিমিন ইসলাম, সে প্রাইম মিনিস্টারের সাথে যোগাযোগ করেছে, সে বৈঠকও করেছে, এবং ট্রান্সজেন্ডারদের, অধিকারের সুরক্ষা নামে একটা খসড়া আইন প্রণয়ন হয়েছে। বাংলাদেশে কোনো আইন প্রণয়নের চারটা পর্যায় আছে। প্রথমত হচ্ছে সেই আইনের খসড়া করতে হয়, তারপরে সেটা আইন মন্ত্রণালয়ে পাঠানো, ওই খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় দ্বিতীয় স্টেপে, ওই আইন মন্ত্রণালয়ে বিল পাশ হয়, চতুর্থ স্টেপে ওটা সংসদে গিয়ে পাশ হয়ে যায়। এই ট্রান্সজেন্ডারদেরকে অধিকার দেওয়ার আইন বাংলাদেশে তৃতীয় পর্যায়ে আছে বর্তমানে, অর্থাৎ খসড়া আইন হয়ে গিয়েছে, সেটা খসড়া আইন মন্ত্রণালয়েও সাবমিট করা হয়েছে, মন্ত্রণালয় এখন স্বীকৃতি দেওয়ার অপেক্ষা। এবং গত বছরেই শুনেছিলাম যে এটা নাকি আগামী সংসদীয় নির্বাচনের পরে মানে সংসদে বিল পাশ হয়ে যাবে, আল্লাহ না করুক এটা যদি হয়ে যায়, আশা করি বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত বুকে ইসলাম থাকবে ততদিন পর্যন্ত এটাকে কখনোই মেনে নেবে না। হয়তোবা সরকার এটা বুঝতে পারেনি, তাদের চক্রান্ত অথবা এটা বৈদেশিক চাপও থাকতে পারে, কারণ এরা যেহেতু আমেরিকাতে এটা মানে লিগালাইজ করা হয়েছে, এরা রাষ্ট্রভাবেও চাপ দেয় অন্যান্য সরকারকে ওটা মেনে নেওয়ার জন্য, তাদেরকে শেল্টার দেওয়ার জন্য রাষ্ট্রভাবে কিন্তু চাপ দেয়। কিন্তু দেখলাম মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে, আইন মন্ত্রণালয় থেকে এটাকে, এটার ব্যাপারে নিন্দা প্রস্তাব করা হয়েছে, এবং শরীফা যে গল্প, শরীফ থেকে শরীফা হয়, এটা নাকি বাতিল করার আইনও মানে করা হচ্ছে।
আশা করি বাংলাদেশে এটা সফল হবে না, কারণ বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আল্লাহ তাআলা তাদের ইমানি মজবুতি আরো দান করুন। যদি এই ট্রান্সজেন্ডার মতবাদ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কি হবে, কি হবে? একজন মেয়ে সে নিজেকে ছেলে মনে করে, সে আপনার সাথে সে মসজিদে সালাত আদায় করবে। আপনার একজন মেয়ে ছেলে সে নিজেকে মেয়ে মনে করে, সে মহিলাদের সাথে গিয়ে সালাত আদায় করবে, এটা কি বৈধ? এটা বৈধ? বৈধ না। আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, সে মহিলা হোস্টেলে থাকে, আরেকজন ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার ওমেন, আসলে সে অঙ্গ প্রত্যঙ্গে তো ছেলেই কিন্তু নিজেকে মেয়ে দাবি করে, তাকে কি আপনার মেয়ের সাথে মহিলা হোস্টেলে থাকতে দিবেন? কখনোই দিবেন না, কখনোই দিবেন না। আপনি মেয়েদেরকে ছেলে, মেয়েদের টয়লেটে মানে যেখানে বিভিন্ন পাবলিক প্লেসে মেয়েদের টয়লেটে কি ছেলেরা যেতে পারে? পারে না। ছেলেদের টয়লেটে মেয়েরা যায়? যায় না। কিন্তু এরা চাচ্ছে আমি যেহেতু ট্রান্স ওমেন আমি মেয়েদের টয়লেট ব্যবহার করবো, হই না আমি পুরুষ, ভিতরে ভিতরে আমি মনে মনে তো আমি আমি পুরুষ, আমি নারী। একজন ট্রান্সম্যান সে মনে করে যে আমি ভিতরে ভিতরে নারী হয়েছি তো কি হয়েছে, আমি তো মনে মনে পুরুষ, আমি পুরুষদের টয়লেট ব্যবহার করব, পুরুষদের সাথে থাকব, পুরুষদের সাথে মসজিদে যাব। এটা যদি হয় আজ সমাজ ভেঙে পড়বে, বিবাহ ব্যবস্থা ভেঙে পড়বে। এই যে বিবাহের মাধ্যমে বাবা মায়ের সম্পর্ক, স্ত্রী সন্তান সন্ততির যে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা, এটা ধ্বংস হয়ে যাবে, যেটা পাশ্চাত্য সভ্যতায় ধ্বংস হয়ে গেছে অলরেডি। সুতরাং এটাকে কখনো বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। উপরন্তু এর মাধ্যমে আল্লাহর নির্দেশ লঙ্ঘিত হয়, যারা আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা, এই যেই সমস্ত পুরুষরা মেয়েলি বেশ ধারণ করে এদের প্রতি আল্লাহ রাসূলের লানত। ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা ইবির রিজাল, যে সমস্ত মেয়েরা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের পোশাক পরে, পুরুষদের মতো চলাফেরা করে, পুরুষদের মতো করে চলতে চায়, ওর প্রতি আল্লাহ রাসূলের লানত। আল্লাহর রাসূলের লানত যার উপরে থাকবে সে কখনোই সার্বিক জীবনে সফল হতে পারবে না। অনুরূপভাবে এই সমকামিতাকে, মূলত এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমকামিতাকে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, সমকামিতা ইসলামে হারাম, ইসলামে হারাম, ইসলামে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন ওয়াজাতুমুহু ইয়ামালু ফি'লা কওমি লুতিন ফাকতুলুল কাতিলা ওয়াল মাফউল বিহি, তোমরা যদি লুত আলাইহিস সালামের কওমের মতো কাউকে পাও সমকামী, তাহলে যে করে দুইজনকে তোমরা হত্যা করো। মুসলিম শাসক তাদেরকে হত্যা করবে, যে সমকামী ইসলামী রাষ্ট্র তাদেরকে হত্যা, মৃত্যুদণ্ড, সরাসরি তাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। সুতরাং এটা কখনোই বৈধ নয়, আর এটা কোনো মানসিক রোগও নয়। মনে রাখবে, এই ট্রান্সজেন্ডার হচ্ছে একটা, মানে আমেরিকারই একজন বিশেষজ্ঞ দল মনে করেছে এটা হচ্ছে একটা মানসিক রোগের মতো। এই ট্রান্সজেন্ডার দুই কারণে হয়, একটা হচ্ছে এটা একটা মানসিক রোগ, আরেকটা হচ্ছে বিকৃত যৌনাচার। বাংলাদেশেই, এই বাংলাদেশের গেন্ডার নাকি মানে একটা একটা অ্যাপস আছে, ওগুলোর মাধ্যমে সমকামীদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এই যে কিছুদিন আগে একজন সরকারি কর্মকর্তা, সরকারি কর্মকর্তা মানে কি বলে, এই সমকামীদের একটা জোট আছে বাংলাদেশ, ঢাকা শহরেও আছে, ঢাকা শহরেও আছে, একে ডেকে নিয়ে গেছে শ্যামলীতে। শ্যামলীতে গিয়ে ছেলের সাথে ছেলে মানে যৌনাচারের জন্য, সে নিজের ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, সবই আছে তার, সে গেছে শ্যামলীতে আরেকজন ছেলের সাথে এটা এইরকম করার জন্য, গিয়ে তারা তাকে আটকে রেখেছে। কারণ সে একজন সরকারি কর্মকর্তা এবং তার তো সয় সম্পত্তি আছে, তার কাছে টাকা দাবি করতেছে, সে টাকা দিবে না, মানে মানে তর্ক বিতর্ক হতে তাকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। সেটা নিয়ে কত কুলকালাম হয়ে গেল এবং তাকে সে মুন্সিগঞ্জে ফেলে দিয়েছে, পরে পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই যে যাত্রাবাড়িতে, যাত্রাবাড়ি একজন একজন আমেরিকা প্রবাসী হঠাৎ দেশে এসে সে আসলে পুরুষ কিন্তু নিজেকে মেয়ে মনে করে, নিজেকে মেয়ে মনে করে, বউটাও তাকে ছেড়ে চলে গেছে, সে সব কিছু মেয়ে মনে করে, তার যে কেয়ারটেকার তার সাথে সে মানে যৌন সম্পর্ক করতে চায়, বাধ্য হয়ে তিনি তার সাথে কিছু মানে করেছেন, শেষ পর্যন্ত তিনি বিরক্ত হয়ে ওই লোককে হত্যা করে দিয়ে ফেলে চলে গেছে। সেটা নিয়ে কত মানে কিচ্ছা কাহিনী তুল হয়ে গেল। বাংলাদেশে যেগুলো হয়ে যাচ্ছে আমরা কিন্তু চোখ কান খোলা রাখি না।
আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এগুরকম করে তাদেরকে হত্যা করতে হবে। এদের হতে এদের এরা কি, এরা কখনো মানুষে বেঁচে থাকে, মানুষের পর্যায়ে পড়ে না, এরা যে পশুর চেয়েও অধম, পশুর চেয়েও এরা অধম। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই ট্রান্সজেন্ডার মতবাদ ধেয়ে আসছে এবং বিভিন্ন ফেতনা নাম বেনামে ভিন্ন মোড়কে আমাদের সামনে আসবে, আমাদের সামনে আসবে। সুতরাং সচেতন থাকতে হবে। আপনি বলছেন না না ইসলামে এটা হারাম, ইসলামে এটা জায়েজ নাই, কিন্তু তারাও তাদেরও তো কিছু ফিলোসফি আছে, তারা আপনাদেরকে তাদের ফিলোসফি ধরায় দিবে। আপনি যদি ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকে তাহলে আপনি মনে করবেন হ্যাঁ ওটাও তো হতে পারে, ওটাও হতে পারে। যারা ইসলাম সম্পর্কে মূর্খ তারা তাদের ওই মতবাদকে মনে করে না এটাও হতে পারে। সে তো একজন মানুষ, সে মানে তার মানে মানে তার ব্যক্তি স্বাধীনতা, সে মেয়ে ছেলে হয়ে মেয়ে মনে করছে, এটা তার হিউম্যান রাইটস, এটা তার মানবাধিকার। যেমনভাবে মানে জাতিসংঘের হিউম্যান রাইটস এটা স্বীকৃতি দিয়েছে, একজন ছেলে যদি মেয়ে মনে করে তাহলে সে মেয়ে হয়ে বেঁচে থাকতে পারে। বাংলাদেশে কিছু কিছু ডক্টর আছে, এরাও এরা ইসলাম মুসলিম ডক্টর, এরা মনে করে আমি ট্রান্সজেন্ডার নিজের জন্য পছন্দ করি না, তবে কেউ যদি ট্রান্সজেন্ডার ট্রান্সম্যান ওমেন হয় আমি তাকে মানে ইলিগালও মনে করি না। এটা তার ব্যক্তি অধিকার, কখনো এটা ব্যক্তি অধিকার নয়, এটা সমাজ ধ্বংসের ষড়যন্ত্র। সুতরাং আপনাকে আমাকে ওহির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে, ফেতনাকে আমাদেরকে চিনতে হবে, চিনতে হবে। আমাদের মেধা এবং শিক্ষা এগুলোর প্রগতি আরও বাড়াতে হবে। আমাদের সন্তানরা কী শিখছে না শিখছে এগুলো একটু ভেবে দেখতে হবে। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ আলহামদুলিল্লাহ বাংলাদেশের শিক্ষার একটা বিপ্লব নিয়ে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন এর মাধ্যমে বাংলাদেশে ইসলামী শিক্ষার একটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহমুখী জীবন গঠনের তৌফিক দান করুন। আমাদের সন্তান সন্ততিরা কোথায় ভর্তি করাচ্ছি, ওই শুধু টাকা পয়সা টাকার আছে তো মানে অমুক ইংলিশ মিডিয়াম, হ্যাঁ দাও দাও ওখানে ওখানে ভর্তি করে দাও, আর ওখানে গিয়ে মানুষ ভর্তি করে দিলেন সে যে অমানুষ হয়ে বের হয়ে আসছে তার কিন্তু আপনি খেয়াল রাখছেন না। শুধু টাকা থাকলে যে বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া হবে এই মতবাদ এই চিন্তা চেতনা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। মাদ্রাসায় পড়ে কী করবে, মাদ্রাসায় মানে কী করবে, মসজিদের ইমাম হবে আর মানে এইগুলোকে দামিয়ে দিতে চায় না। অথচ একজন ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কখনোই তার পিতা মাতাকে অবহেলা করে না, যদিও সমাজে মানে অশান্তি তৈরি করে, তার সব হচ্ছে ওই বিধর্মীয় অপসংস্কৃতিতে যারা প্রভাবিত হয়েছে তাদের মাধ্যমে কিন্তু এটা বেশি হয়। সুতরাং আমাদের সন্তান সন্ততি, আমি হয়তো বা মাশাআল্লাহ দিন ধর্ম পালন করি, আমার সন্তান সন্ততি নাতি নাতনি কোথায় ভর্তি হচ্ছে কোথায় পড়াশোনা করে এগুলো কিন্তু আমাকে সচেতনভাবে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুল কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল-গাফুরুর রহিম।